যুবতী মেয়ের যদি স্বামী মারা যায় তাকে ঘরে রাখা গুনাহ, তার যেমনি হোক বিয়া দেয়াটা ফরজ বাবার কাজ। কিছু কিছু বাবা আছে কত একটা পোলা আছে না, এটা নিয়ে জীবন কাটায় দেয়, এ জীবন নয় পোলা দিয়ে কাটায় দেয়, যৌবন কাটাবে কারে দিয়ে? হে কথা কও না, কথা কও না, বুঝি না বুঝি না, আন্তাজে মেয়েটারে ঘরে ঠিয়া দেয় পালায় বাজে বুলায় বাং শুনি দেন। হাদিস হলো জামাই মারা গেলে যৌবন থাকলে তাকে বিয়ে দেয়, বাপ যদি বুড়া বয়সে বিবি মরে যায় সন্তানের রসিদ বাপরে বিয়ে দেয়। পোলারা হাদিস এটা বানাইছে, সমাজে কি কইব আব্বা এই বয়সে বিয়ে করবেন? হে মগর তোর এই হাদিস কেডা হই গেছে, তোর বাপের বউ লাগবে তুই বিয়ে করে দিবি না কেন? তোর বাবা বড় জুলুম হয়েছে স্যার, এই জন্য তুই জাহান্নামে যাবি। হাদিস আছে বাপ যদি 80 বছর হয় সে যদি বর বোঝে যে আমার বিয়ে লাগবে তার বিয়ে দেয়া ফরজ। আজকে আমাদের সমাজ হিন্দু কালচার, বউ মরে গেছে কই বুড়া বসে বিয়ে করে লজ্জা লাগে না? হ্যাঁ লজ্জা লাগে না, বিয়ের কথা কই দামি কথা মনে রাখো মিয়া, সে যত বয়স হোক 100 বছর বয়স 100 বছর। আমার এক ওস্তাদ শুনে আশ্চর্যের নাম কমু না, হুজুরের বয়স 90 বছর, হুজুরের নাতি পুতি জুতি খুতি বিয়ে দিয়েছে, যেই লোকটা তার জীবনে কতবার হজে গেছে নিজে কইতে পারে? আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে হাতে গড়া ছাত্র, কয়েকদিন আগে হুজুর আল আমার মাহফিলের প্রধান অতিথি, আমি গেছি আর আলমের প্রধান বক্তা, বিশাল বড় একটা মাস্টার্স মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা গেছি। যাওয়ার পরে আমার কয়েক বাবা তুমি অনেক বড় বক্তা হয়েছো, আমি দোয়া করি তোমার কথা শুনছি, আমি আল্লাহ তোমার আরো অনেক বড় বানাবো। হুজুরের ছেলে কেরানে গেছে তার মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা, এই মাদ্রাসা প্রিন্সিপাল কয়ে আমি ওর মুখে শুনছি আল্লাহ তোমার অনেক বড় বানাইছে, তুমি আমার ছাত্র আমি গৌরব করি। তো আমি একদিন তোমার ছোটে মায়ের নিয়ে যাবো না তোমার বাসায়, হাসবেন না, হাসলেন কেন? আমার বাপ আমার ওস্তাদ মানে আমার বাপ। আমি যে হুজুরের বয়স 90 বছর, কয়ে বাবা আমি তো তোমার মা আবার একজন নিছি আল্লাহ মারি দিছে, উনি খুব ভালো নেককারে, তোমার বাসায় জায়গা হবে তো ট্রিটমেন্টের জন্য যাবো মাঝে মাঝে। আমি খুশিতে ভাই আমি হাসপাতালে তো পড়তেছি, এখন ওই মাসের প্রিন্সিপাল আমারে বলতেছে, ওই মাসের হুজুর বলতেছে হ্যাঁ মা আর একজন আসছে আপনি জানেন না, ওই মা মারা গেছে আরো 2 বছর আগে। আমি বললাম যে আমি তো আশ্চর্য হয়ে গেলাম, হুজুর কয় হ্যাঁ আমাদের মা আছে তোমার বাসায় গেলে তুমি একটু ভালো করে করো। আমি বললাম আমার বাসায় হুজুরের জন্য মনে করতে পারে আমার নিজের বাসা, হুজুর আমার মাথায় ফু দিলেন গালের মধ্যে ফু দিলেন, বললেন বাবা তুমি আগায় যাও আল্লাহ তোমার অনেক ভালো রাখবে অনেক ভালো রাখবে অনেক ভালো রাখবে। এই বেটা 90 বছর আমার হুজুর, সে বোখারি শরীফ পড়ায় 55 বছর, বোখারি পড়ায় 55 বছর বেটা, তার বোখারির বয়স আমার হয় নাই তোমার মতো অনেক কমিটির হয় নাই। এই বয়স আল্লাহ পাক তার ছেলেরা দেখছে আমার বাবার খেদমতের জন্য মা দরকার বিয়ে দিয়েছে, এলো শরিয়া। আর হিন্দু কালচার বাপ 80 বছর এলে কয় কি এখন কোলবালিশ নিয়ে ঘুমান, বহুত ঘুমাইছেন আমার মায়ের, কত বিয়া তো পোলা পোলা আছে না নাই থাপড়ে গাল ফাটা এলাকা। হাদিসে হলো বাবা যত বয়স হোক বিয়ার কথা বললে তাকে বিয়া দেয়া ফরজ, এই কথাগুলো দরকার আছে না নাই? সারা দুনিয়ায় কথাগুলো পৌঁছে দিবে মিডিয়া, আজকে হিন্দু কালচার হিন্দুদের বউ মল্লার বিয়ে করতে দেয় না, চাপা মাটি দিতে দেয়, এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ, এটা আইয়ামে জাহিলিয়াতের কথা। বিশ্বনবী বলেছে সন্তান যখন বিয়ের কথা মুখ দিয়ে বলবে তাকে বিয়ে দিয়ে দেবা, তাহলে যত পাপ করবে সবগুলো তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বাবা, তোমার অ্যাকাউন্টে 50%, কথা বলেন না কেন? ঠিক